আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, আজকে আমি আমাদের মহান মুক্তিযুদ্ধ 1971 সম্বন্ধে কিছু কথা বলবো। তার আগে আমি কিছু জিনিস দেখিয়ে নিতে চাই। এটি হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ থেকে প্রকাশিত শহীদ বুদ্ধিজীবীদের উপর একটি সিরিজ, ডাক টিকিট প্রকাশনী, যেখানে আমার আব্বার স্ট্যাম্প আছে, সেটির একটি কপি। এখানে অনেকেরই আছে, ফজলুল হক চৌধুরী সাহেব, মোহাম্মদ শামসুজ্জামান, ডক্টর কাসিরুদ্দিন তালুকদার, ডক্টর হরিনাথ দে, ডক্টর লেফটেন্যান্ট কর্নেল এ এফ জিয়াউর রহমান, মামুন মাহমুদ, এ কে এম শামসুদ্দিন, মহসিন আলী দেওয়ান, লেফটেন্যান্ট মোহাম্মদ আনোয়ার আজিম, ডক্টর লেফটেন্যান্ট কর্নেল এন এ এম জাহাঙ্গীর, আমার বাবা নুরুল আমিন খান, শাহ আব্দুল মজিদ, মোহাম্মদ সাদেক, মোহাম্মদ আখতার, মোহাম্মদ আরজ আলী এবং কবি মেহেরুননেসা। তো আমি আমার বাবার যেই এটা লেখা আছে সেটি পড়ছি। শহীদ নুরুল আমিন খানের পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় হলেও তিনি জন্মেছিলেন অবিভক্ত ভারতের আসামের তিনসুকিয়ায়। জন্ম তারিখ 22 নভেম্বর 1935। পিতা মোহাম্মদ সুলাইমান খান। কুমিল্লার ইউসুফ স্কুল ও ঢাকার নবাবপুর স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। স্কুলে ছাত্রাবস্থায় ভাষা আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে কারাবরণ করতে হয়। ইংরেজি সাহিত্যে এম এ করেন 1960 সালে। 1961 সালে তদানীন্তন, আসলে এখানে একটু ভুল আছে, উনি আসলে ইংরেজি সাহিত্যে এম এ করেন 1998 বা 1959 সালে। 1961 সালে তদানীন্তন পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেওয়ার পর এসডিও হিসাবে প্রথম নিযুক্তি পান সাতক্ষীরায়। 1965 সালে ময়মনসিংহে এডিসি জেনারেল নিযুক্ত হন। 1966 সালে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি এবং 1968 সালের সেপ্টেম্বরে গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে পড়ালেখার জন্য ইংল্যান্ডে অক্সফোর্ডে গমন করেন। ইংল্যান্ডে পড়ালেখা শোনা শেষে 1969 সালে অর্থ মন্ত্রণালয়ে উপসচিব এবং 1970 সালেই প্রথমে কমিশনার এবং 1971 সালে ঢাকা কৃষি মন্ত্রণালয়ের উপসচিব পদে অধিষ্ঠিত হন। শহীদ নুরুল আমিন খানকে সপরিবারে প্রথমে সেনাবাহিনীর ক্যাম্পে, এখানে একটু ভুল আছে, অ্যাকচুয়ালি সেনাবাহিনীর ক্যাম্প নয়, ওটি ছিল মহাপুর শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষের বাসভবন, যেটাকে ওরা পাকিস্তান আর্মির একটি ক্যাম্প করেছিল এবং পিছনে যেই হস্টেল ছিল সেটিকে তারা নির্যাতন টর্চার সেল করেছিল। সেখানে সেই ক্যাম্পে আমাদের সবাইকে নিয়ে যাওয়া হয় 23 এপ্রিল। সেবারে সবাই ছাড়া পেলেও 20 মে তারিখে শুধু নুরুল আমিন খানকে নিয়ে যাওয়া হয় এবং সেই যাওয়াই ছিল তার শেষ যাওয়া। তার নিখোঁজ হওয়ার তারিখ 20 মে 1971। শহীদ বুদ্ধিজীবী স্মারক ডাক টিকিট তৃতীয় পর্যায়ের, এটা এটি হলো সেই বাংলা একাডেমি থেকে প্রকাশিত শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থ, যার 45 নম্বর পাতায় আছে জহির রায়হানের কথা, আলতাফ মাহমুদের কথা আছে 24 নম্বর পাতায়, আমার বাবার কথা লেখা আছে 52 নম্বর পাতায়, মুনির চৌধুরী উনার কথা লেখা আছে 62 নম্বর পাতায়, শহীদুল্লাহ কায়সার উনার কথা লেখা আছে 81 নম্বর পাতায়, সেলিনা পারভিন উনার কথা লেখা আছে 93 পাতায়, এরকম অনেকে, হরিনাথ দে, এরকম অনেকের কথাই এখানে লেখা আছে। আপনারা নতুন প্রজন্ম প্লিজ এগুলো কিনবেন এবং বাংলাদেশের ইতিহাস জানবেন, দেশপ্রেম তাহলে আপনাদের উজ্জীবিত হবে। এই দেশটি এমনি এমনি হয়নি, অনেকের আত্মত্যাগ, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশটি পেয়েছি। এই দেশের জন্য আপনারা কাজ করেন, এই দেশকে ভালোবাসেন। আরেকটি বই আছে, এটিও বাংলা একাডেমি থেকে প্রচারিত, রশিদ হায়দার চাচার সম্পাদিত স্মৃতি 1971।
এখানেও আমার মায়ের একটি লেখা আছে, সেটি আমি আপনাদেরকে শোনাবো। আর কিছু বই আপনারা কিনতে পারেন, মুক্তিযুদ্ধের পরে কিছু বই কিনতে পারেন। এটি একটি চমৎকার বই, এ টেল অফ মিলেনিয়ন্স। এটা রফিকুল ইসলাম, মেজর রফিকুল ইসলাম চাচার, উনার লেখা। এটা বাংলায়ও পাওয়া যায়, এটা চমৎকার একটি অথেন্টিক বই। এটি আপনারা অবশ্যই সংগ্রহ করবেন এবং পড়বেন। মুক্তিযুদ্ধের উপরে আরেকটি চমৎকার বই আছে, এটার খুব একটি ইয়ে হয়নি, মুক্তিযুদ্ধ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, সদরুদ্দিন উনার লিখিত। দ্য রেপ অফ বাংলাদেশ, অ্যান্থনি মেসকারান্সের লিখিত। এটি অবশ্যই আপনারা সংগ্রহ করবেন এবং পড়বেন। একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতন, আসাদুজ্জামান আসাদের। ম্যাসাকার, রবার্ট পেইন, গোলাম হিলালি। এটিও আপনারা কিনবেন এবং পড়বেন। কালো রাত্রি খণ্ডচিত্র, শওকত ওসমানের লিখিত। জহির রায়হানের 21শে ফেব্রুয়ারি। মৃত্যুর দুয়ার থেকে মুক্তি সমরে, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইমামুজ্জামান বীর বিক্রম, উনার লিখিত। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, প্রজন্মের কাছে মুক্তপত্র, জসীমউদ্দীন মাহমুদের লিখিত। এটি একটি ডিফারেন্ট টাইপের অফ বই, ঠিক মুক্তিযুদ্ধের উপরে না, কিন্তু আমাদের বাংলাদেশের উপরে। 56,000 বর্গমাইল, হুমায়ুন আজাদের লিখিত একটি চমৎকার বই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই শ্রীমাম চাচা কর্তৃক লিখিত, বাংলাদেশ সরকার, 1971। এটিও একটি খুবই তথ্যবহুল বই, আপনারা এটি সংগ্রহ করে পড়তে পারেন। চরম পত্র, এম আর আখতার মুকুল। সেই সময় মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড অনুপ্রাণিত করত এই এম আর আখতার মুকুল চাচার চরম পত্র অনুষ্ঠানটি। এটি বাংলাদেশ বেতারে প্রচারিত হতো, তারই বিভিন্ন ধরনের খণ্ড খণ্ড ইয়ে আছে এখানে এই চরমপত্রে। এটি অবশ্যই আপনারা পড়বেন। এটি আমি আপনাদেরকে যতটুকু পারি, আমিও আপনাদেরকে এখন থেকে এখান থেকেও পাঠ করে শোনানোর চেষ্টা করব। এটি আরেকটি তথ্যবহুল বই, এটি 266 দিনের স্বাধীনতা। এটি লিখেছেন মোহাম্মদ নুরুল কাদির, একজন আইনজীবী ছিলেন, উনার লিখিত। এটি আপনারা কোন লাইব্রেরিতে গিয়ে বা সংগ্রহ করেও পড়তে পারেন। আমার কাছে আসলে অনেক বই ছিল। আমি আমার বাবার যে পৈতৃক যেই মূল বাড়ি, আমার বড় দাদা যে বাড়ি, সেটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা শিকারপুর গ্রামে। সেখানে আমি একটি খুব শখ করে একটি পাঠাগার করেছিলাম। তো সেখানে আমি আমার অনেকগুলো বই, যেগুলোর মধ্যে বেশিরভাগই মুক্তিযুদ্ধের উপরে ছিল, প্রচুর বই ছিল আমার, ওই বই আমি ওখানে দিয়ে দিয়েছিলাম। বাট ওরা সম্ভবত ওগুলোকে ওনারা ঠিক বুঝতে পারেনি, রাখতে পারেনি ওগুলো। তো আমি আপনাকে একটা জাস্ট ইয়ে দেখাই যে আমার আসলে কতগুলো বই ছিল। এখানে আমার যেই বই আছে ওখানে আমি নাম্বার দিয়ে রেখেছিলাম, সেই নাম্বার যেমন এখানেই আছে 152। তার মানে এটা হলো 152তম সিরিয়ালের বই, এর আগে আরও 151টি ছিল বই। তো এর বেশিরভাগই আমি ওনাদেরকে দিয়ে দিয়েছিলাম বইগুলো, বাট ওগুলো কী অবস্থা আছে আমি জানি না। সো এই এই জন্যে আমার কাছে এখন বই আসলে খুবই কম। যেমন এইটা হলো 137 নম্বর সিরিয়ালের বই, আমার কাছে প্রচুর ছিল, আমি একসময় খুব কালেক্ট করতাম। তো আজকে এই পর্যন্তই থাক।
আমি কালকে থেকে আপনাদেরকে চেষ্টা করব রেগুলার এই মুক্তিযুদ্ধের উপরে সব সময় কিছু না কিছু গল্প বলার, আসলে গল্প নয় এগুলো, এগুলি সম্পূর্ণ সত্যি কথা, আমার আম্মার লেখা, আমারও কিছু জানা আছে। আপনারা প্লিজ এগুলো দয়া করে পড়বেন, মানুষকে শোনাবেন, শেয়ার করবেন। আমাদের বাংলাদেশ যে কত কষ্ট করে হয়েছে এটা আপনাদের জানা উচিত। আপনারা যদি না জানেন, আপনারা আপনাদের দেশটাকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন? আপনারা একটি গর্বিত দেশের সন্তান, আপনারা ভবিষ্যৎ প্রজন্মই এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের মধ্যে দেশপ্রেমের উদ্ভব হোক, আপনারা আরও দেশপ্রেমে বলিয়ান হন, এই দেশের জন্য সবভাবে কাজ করে যান, সেই দোয়া করি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।